এই অঙ্কটা ইম্পর্টেন্ট এটাও ইন্টারমিডিয়েট অনেকবার আসছে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তো এটা এটাই টু এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজটা শুরু করি এস এখানে কত আছে দেখেন টেন আর এটা টু একটা সূত্র লেখা যায় কী সূত্র লেখা যায় টেন ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টেন ইনভার্স আর টেন কেটে দিলে কি হয় টু এক্স ওয়ান স্কোয়ার হ্যান্ড এটা পাইলাম চলেন রাইট হ্যান্ড সাইট দেখি করি এটা যদি পাই তাহলে আমাদের অঙ্ক শেষ রাইট হ্যান্ড সাইডে কত আসে টু টেন এরপরে দেখেন আসে কথা একবার উঠেনি এক লাইন বেশিই করি টেন ইনভার্স এক্স প্লাস টেন এক্স এস তাহলে এখানে আমার থাকে কত টু টেন এখন টেন ইনভার্স এক্স টেন ইনভার্স কিন্তু একটা সূত্র আমরা জানি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ঠিক আছে এই সূত্রটা কিন্তু আমরা জানি তো আসেন আর একটু ক্যালকুলেশন করি টু টেন এটা সাধে তের গুণাকারে আছে তারপরে কত টেন ইনভার্স এখান থেকে যদি একটা এক্স কমন নিই তাহলে কত হয় ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স এস স্কোয়ার আর নিচে কী হয় দেখেন এক্স আর এক্স এস কিউব মানে কত এক্স টু দিব ফোর এক্স আর এক্স এস কিউব মানে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে দেখেন তো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তাকে আমি এভাবে কাজ করতে পারি কি না এটা মানেই কত ফোর একটু ভালো করে লিখি আসলে লিখতেও ভালো লাগে না এখন আর ঠিক আছে এটারই এভাবে লিখতে পারি তাহলে আমি ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে কী হয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপরে কী হয় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমি এই যে নিচের এটাকে ওইভাবে লিখতে পারি কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এরপরে কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার কেটে দিলাম তাহলে আমার এখানে টেন আর টেন ইনভার্স কেটে দিলাম তাহলে দুই দ্বারা এখানে গুণ করলে কত হয় টু এক্স আর নিচে কত থাকে আমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই যে এখাটা এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী হলো মিলে গেল দেখেন অঙ্কগুলো যত সহজ মনে হচ্ছে আপনি যদি কোনো এক জায়গায় কোনো একটা টেকনিক বা কোনো একটা সূত্র যদি ভুলে যান তাহলে কিন্তু এই অঙ্ক এত সহজ মনে হবে না ঠিক আছে সহজ থাকবে না যেই বন্ধু বা যেই গার্লফ্রেন্ডকে আপনার একেবারে কাছের মনে হইতেছে মনে হইতেছে যে দুনিয়া উল্টে যাবে কিন্তু ও আমারে সেরে যাবে না ঠিক আছে মনে হবে কি দুনিয়া উল্টে যাবে কিন্তু ও আমাকে ছেড়ে যাবে না কে ছেড়ে যাবে না এটা তো খুব ভালোভাবেই বুঝতেছেন বুঝতেছেন না হ্যাঁ এটা আপনিও বোঝেন আমিও বুঝি বোঝার সময় বা বোঝার বয়সে এটা কিন্তু চিরন্তন সত্য বা চিরন্তন বাস্তবতা আমি আপনারে বলি এই যে এত পীড়িত মনে করেন ঠিক আছে এত পীড়িত এত পীড়িত পীড়িতের ঠেলায় আপনি মানে আপনি কনফার্ম থাকবেন যে সব কিছু এলোমেলো হয়ে যাবে কিন্তু এটা এলোমেলো হয়ে যাবে না মানে এত পীড়িত গাঢ় পীড়িত রাতের পর রাত দিনের পর দিন সময় ও অসময় নেয় খাওয়াই টাকা পয়সা দিয়ে সময় দিয়ে আরও অনেক কিছু দিয়ে আপনারা মনে করেন যে একেবারে ভরায় রাখছে মাফ করো যদিও আপনাদের সাথে এভাবে কথা বলা ঠিক না কিন্তু এটা বাস্তবতা যত আগে সাবধান করে দিতে পারবো সে ততই মনে করেন যে আপনাদের জন্য উপকার কিন্তু চিরন্তন সত্য কথা হইল যে আপনি আপনি মানে হলো শুধু আপনি আপনার সাথে আর কেউ না কেউ না মানে কেউ নাকি কি ভাই বোন তো না বাবাও না ঠিক আছে শুধু মাকে ধরে রাখতে পারেন বাবাও না শুধু মাকে ধরে রাখতে পারেন মানে এই আপনি যদি আপনাকে যদি তৈরি করতে না পারেন এই আপনি যদি আপনাকে তৈরি করতে না পারেন আপনার যোগ্যতা যদি না থাকে এই এত এত চেনা মানুষগুলো দুনিয়ার এত এত চেনা মানুষগুলো আপনার কাছে সব অচেনা হয়ে যাবে ঠিক আছে পাঁচ বছর সাত বছর পরে আপনার সাথে সুমধুর সম্পর্ক জাস্ট একটা মিনিটের জন্য একটা শব্দের দ্বারা আপনাকে কি করে দেবে পরিত্যাগ করবে যদি আপনাকে আপনি যদি নিজেকে কি করতে না পারেন তৈরি করতে না পারেন এজন্য এখন এখন এরকম যদি কারো অভ্যাস থাকেও যদি এরকম আজে বাজে এটা সেটা দহরম মহরম যদি থাকে ঠিক আছে একেবারেই যদি না সারার মতো হয় যে আমি একেবারে জীবন আমার শেষ এরকম যদি মনে হয় তাহলে এগুলো কাহিনি না করে দুইজনে মিলে পরিবারের সাথে নিয়ে কথাবার্তা বলে কিছু একটা করে রেখে দেন বা কিছু একটা করে ফেলে দেন তাহলে পরে প্রবলেম হবে না আর যদি মনে করেন যে না আমি হচ্ছে যে ঠিক থাকতে পারবো বা সমস্যা নাই তাহলে ভাই আল্লাহর আসতে থাকেন ওভাবেই থাকেন কিন্তু নিজেকে একবারে বিলিয়ে না দিয়ে নিজের নিয়ন্ত্রণ একবারে হারিয়ে না ফেলে নিজেকে তৈরি করার দিকে মন দেন তাহলে পুরো শুধু সে না পুরো দুনিয়া আপনাকে চাবে পুরো দুনিয়া দেখেন এই যে আপনারা আপনারা নিশ্চয়ই আমাকে সবাই ভালোবাসেন আমি আলহামদুলিল্লাহ ধরেন গাজীপুরে তো অনেক ক্লাস অনেক আগে থেকে ক্লাস নিচ্ছি অনেক আগে থেকে ক্লাস নিচ্ছি তো আমার স্টুডেন্ট আমাকে যারা আমার ক্লাস যারা করছে আলহামদুলিল্লাহ সবাই এখনও আমাকে স্মরণ করে আমার সাথে আমার সাথে সবার সম্পর্ক ভালো আমার সাথে কখনো কারো খারাপ সম্পর্ক হয় না ঠিক আছে যদি কারু হয়ে থাকে তাহলে বসবেন যে ওইটা হচ্ছে যে আমার অজান্তে মানে আমি জানি না হঠাৎ করে কিছু একটা হয়ে গেছে আবার অনলাইনে আমি যখন থেকে আসছি বা অনলাইনে আপনাদের সাথে যেদিন থেকে যুক্ত হচ্ছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালোবাসে সবাই ধরেন আমাকে পছন্দ করে আমি কথা বললে শোনে আপনারা আমার কথাবার্তা শোনেন আমাকে অ্যাপ্রিসিয়েট করেন ভালোবাসেন ঠিক আছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আপনারা এই যে আমি যে দাঁড়িয়ে আছি আমাকে কেউ পছন্দ করেন না আপনারা আমাকে কেউ পছন্দও করেন না আমাকে কেউ ভালোও বাসেন না আমি বলতে এই আমি বলতে আসলে কিছুই নাই। এই আমিটার কোনো মূল্য নেই এ আমিকে কেউই পছন্দ করেন না আপনারা পছন্দ কি করেন এই যে আমি নামে যে একটা বাক্স আপনাদের সামনে দাঁড়াই আছি। আমার এই বাক্সের ভিতরে কিছু মূলধন আছে আমার এই বাক্সের ভিতরে কিছু মূলধন আছে যেই মূলধনের আকৃষ্টতার কারণে আপনারা আমরা সবাই মোটামুটি এই যে আমি নামক বাক্সটাকে একটু পছন্দ করেন ঠিক আছে তো সেই মূলধন কি এই যে এগুলো রিলেটেড কিছু একটু মূলধন আমার ভিতরে আছে তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের এই মূলধনটা আপনি নামক ওই বাক্সের ভিতরে একটা মূলধন রেডি করার সময় আপনাদের ঠিক আছে এই ভেতরের মূলধনটা যদি ঠিক করতে পারেন পুরো দুনিয়া আপনার সাথে আর যদি ভেতরের মূলধনটা ঠিক না থাকে তাহলে আপনি শুধু আপনার জন্য। ওকে সময় থাকতে সাবধান হব সাধু পরে যায় কোনো লাভ হবে না ওকে